নমস্কার শ্রীমদ্ ভগবত গীতায় একাধিক জায়গায় অর্জুন মহাশয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে গোবিন্দ বলে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়কে আনন্দ দান করে তাই এই তাৎপর্যপূর্ণ নাম সম্বোধনের দ্বারা অর্জুন মহাশয় বারবার প্রকাশ করছিলেন যে তার নিজের ইন্দ্রিয় কিসে তৃপ্ত হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ কারোরই ইন্দ্রিয় তৃপ্তি বিধান করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তি বিধান করি তাহলে থেকেই আমাদের তৃপ্ত হয়ে যায় দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষেরা সর্বদা নিজের ইন্দ্রিয় তৃপ্তির কাজেই ব্যস্ত সেই সঙ্গে তারা এটাও চায় যে ভগবান সব সময়ের জন্য তাদের ইন্দ্রিয় তৃপ্তি বিধানের জন্য বিষয়ের যোগান দিক অর্থাৎ ইন্দ্রিয় যে যে বিষয়ে তৃপ্ত হবে সেই বিষয়গুলোর যোগান ভগবান স্বয়ং দিক যদিও যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তার দিয়ে থাকেন কিন্তু তাই বলে আমরা যতটাই চাইব যত ইন্দ্রিয় তৃপ্তির আশা করব লালসা করব ভগবান ততই আমাদেরকে দিবেন এটা মনে করা সম্পূর্ণরূপে ভুল কিন্তু যখন আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা না করে গোবিন্দের ইন্দ্রিয়ের তৃপ্তি বিধানে সেবা পরায়ণ হই তখন আপনা থেকেই আমাদের মনের যত বাসনা যত লালসা ইন্দ্রিয়ের যত বিষয় বাসনা সব আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় সাংসারিক মানুষদের কাজই হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ধরনের হিসাব নিকাশ জল্পনা কল্পনা এগুলো করা কিন্তু দিব্য অনুভূতি সম্পন্ন জীবনের থেকে অনেকটাই ভিন্ন আর তাই ভক্তের মনোভাবও সম্পূর্ণ ভিন্ন ধরনের হয় ভগবানের সেবা করা এবং ভগবানকে তৃপ্ত করাই তার একমাত্র ব্রত ভগবান যদি চান তবে সমগ্র জগতের সমস্ত ধন সম্পদ গ্রহণ করতেও ভগবৎ ভক্ত কখনোই কুণ্ঠিত হন না কিন্তু এর বিপরীতে ভগবান যদি না চান তবে সে স্বীকার করে না আর এটাই হচ্ছে একজন মূল ভক্তের বৈশিষ্ট্য যে ভগবান যখন যেটা চান একজন ভগবত ভক্ত সেটাকেই মেনে নেন ভগবান যদি তাকে ধন সম্পত্তি প্রদান করেন তবে তিনি সে ধন সম্পত্তিকে স্বীকার করেন আর ভগবান যদি তাকে ধন সম্পত্তি প্রদান না করেন তবে তিনি ধন সম্পত্তি সংগ্রহ এবং এর জন্য যত পরিমাণ প্রয়াস তার কোনো কিছুই তিনি করেন না